Where the mind is without fear and the head is held high. Where knowledge is free. প্রিয় ছাত্ররা, আশা করি তোমরা এই যে মহামারী একটা পরিস্থিতি চলছে, করোনার গ্রাসে আমরা সবাই বিপর্যস্ত। এই পরিস্থিতিতে তোমাদের যাতে পড়াশোনা না থেমে থাকে তার জন্য মালদা জেলা প্রশাসন এবং বিদ্যালয় শিক্ষা দপ্তর কিন্তু অভিনব পদ্ধতিতে টেলিক্লাসের আয়োজন করেছে এবং সেই পর্ব অনেকটাই এগিয়ে গেছে। আজকে দশম শ্রেণীর ভূগোল বিষয়ে আলোচনা। প্রথম যে ক্লাসটি হয়েছিল, অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া, নদী এবং হিমবাহের কার্য, সেদিন আমি বলেছিলাম যে এই অধ্যায়ের শেষ অংশটুকু আলোচনা করব এবং সামগ্রিকভাবে কিছু জিনিস আমি আলোচনা করে দেবো। আজকে সেই ক্লাস, অর্থাৎ বহির্জাত প্রক্রিয়ার প্রথম অধ্যায়ের শেষ অংশটুকু, অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে যে বায়ুর কার্য এবং তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এই অংশ নিয়ে তো আমরা মজাদার স্লাইড, ছবি, সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করবই। তার সঙ্গে সঙ্গে এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ কিছু অবজেক্টিভ প্রশ্ন নিয়েও কিন্তু আমরা আলোচনা করব, যেগুলো প্রায়শই কিন্তু পরীক্ষায় আসে বা তোমরা বুঝতে পারো না যে সঠিক উত্তরটা কী হবে, সেরকম কিছু বিতর্কিত প্রশ্ন নিয়েও কিন্তু তোমাদের এই অধ্যায়ের অবজেক্টিভ প্রশ্নগুলো আলোচনা করা থাকবে এবং তার সঙ্গে সঙ্গে কিছু দুই এবং তিনের প্রশ্নও কিন্তু আলোচনা করা থাকবে। চলো আমরা শুরু করি আজকে যে বিষয়, সেটা হলো বায়ুর ক্ষয়কার্য এবং তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ। তোমরা জানো যে বহির্জাত শক্তি মানে এক্সোজেনেটিক ফোর্সেস, অর্থাৎ বাইরে থেকে যে শক্তির সৃষ্টি হয় তাকেই বহির্জাত, অর্থাৎ বাইরে থেকে যার জন্ম হয়। এক্সো মানে বাইরে, জেনেসিস মানে উৎপত্তি, এটা আমি আগেও বলেছি। এবং সেই হিসাবে নদী এবং হিমবাহের কার্য নিয়েও বিস্তৃত আলোচনা হয়েছে, তোমরা টিভির পর্দায় দেখেওছো। আজকে যে বিষয়টা সেটা হলো বায়ু। বায়ু অন্যতম বহির্জাত শক্তি। সাধারণত খালি চোখে আমরা বায়ুকে দেখতে পাই না, বায়ুকে আমরা অনুভব করতে পারি। সেই বায়ু মরু অঞ্চল এবং উপকূলবর্তী অঞ্চলে যখন তীব্র গতিতে প্রবাহিত হয়ে থাকে, তখন কিন্তু আমাদের যে ভূমিরূপ, সেই ভূমিরূপে কিন্তু অনেক পরিবর্তন করে ফেলে। আমরা সেই বায়ুর ক্ষয়কার্য এবং সঞ্চয়কার্যর ভূমিরূপগুলো নিয়ে আমরা আজকে বিশদে আলোচনা করব। প্রথমে আমরা দেখে নিই যে বায়ু যে পদ্ধতিতে ক্ষয় করে সেগুলো কী কী। বায়ু মূলত তিনটে পদ্ধতিতে ক্ষয় করে, তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে। প্রথমটা হলো অপসরণ পদ্ধতি বা ডিফ্লেকশন, তারপর হলো অবঘর্ষণ বা অ্যাব্রেশন, এবং ঘর্ষণ বা অ্যাট্রিশন। অপসরণ পদ্ধতিটা কী, তোমাদেরকে একটা সহজ জিনিস দিয়ে বুঝিয়ে দিই। মনে করো কোনো একটা মরু অঞ্চলে বিস্তৃত বালির স্তর রয়েছে এবং সেই অংশে দিয়ে যদি অনবরত বায়ু প্রবাহিত হতে থাকে, তাহলে সেই বালিকণাগুলো কিন্তু বাইরের দিকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। অর্থাৎ বাইরের দিকে বেরিয়ে যাওয়ার অর্থ, অর্থাৎ যে স্থানে রয়েছে সেখান থেকে কিন্তু ভূমি বরাবর ঘর্ষিত হবে এবং সরে যাবে, ওই স্থান থেকে সরে যাবে। তার ফলে এই বায়ুর প্রবল আঘাতে ওইখানে কিন্তু গর্ত তৈরি হতে পারে। এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে অপসরণ প্রক্রিয়া বা ডিফ্লেশন প্রক্রিয়া বলা হয়ে থাকে। নেক্সট হলো অবঘর্ষ পদ্ধতি। অবঘর্ষ পদ্ধতি, মনে করো যে কোনো একটা প্রস্তর খণ্ড রয়েছে এবং প্রস্তরখণ্ডতে, মরুভূমিতে একটা প্রস্তরখণ্ড দাঁড়িয়ে রয়েছে বা শিলাখণ্ড দাঁড়িয়ে রয়েছে এবং সেখানে নুড়ি, কাপড়, পাথর, বালি প্রচণ্ড গতিতে কিন্তু বায়ুর সঙ্গে এসে ওর গায়ে ধাক্কা লাগছে। প্রত্যেক দিন যদি এই ঘটনাটি ঘটতে থাকে, তাহলে কিন্তু এই পাথরের গায়ে বা শিলার গায়ে কিন্তু গর্ত তৈরি হয়ে যেতে পারে। অর্থাৎ এই যে ছোট বড় বিভিন্ন আকারের প্রস্তরখণ্ডগুলো হলো, সেই প্রস্তরখণ্ডগুলো যখন কোনো পাথরের গায়ে ধাক্কা লাগলো, তখন সেই পাথর কিন্তু ক্ষতবিক্ষত হয়। আমি এর আগেও আলোচনা করেছিলাম যে এই চকটাকে নিয়ে যদি আমি অনবরত হাতের মধ্যে ঘষি, তাহলে কিন্তু এই চকেরও ক্ষয় হবে এবং আমার হাতেরও কিন্তু ক্ষয় আসবে। ঠিক এইভাবেও কিন্তু যে এই প্রস্তরখণ্ডে যদি ধাক্কা লাগে, তাহলে কিন্তু অবঘর্ষ পদ্ধতি ক্ষয় হবে। আর পরেরটা হলো ঘর্ষণ পদ্ধতি। ঘর্ষণ পদ্ধতি মানে
ধরো ছোট বড় বিভিন্ন প্রস্তর খণ্ডগুলো কিন্তু এখানে থাকে এবং ছোট বড় প্রস্তর খণ্ডগুলো থাকার ফলে তাদের মধ্যে পারস্পরিক কিন্তু ঘর্ষণ হয় এবং ঘর্ষণ হয়ে টুকরো টুকরো হয়ে বালি কণায় পরিণত হয়ে থাকে। আমরা দেখেছি যে মরুভূমি কিন্তু বিস্তীর্ণ বালির এক প্রান্তর এবং সেখানে বায়ু বিনা বাধায় কিন্তু এগিয়ে চলে এবং তার ক্ষয়কার্য প্রক্রিয়ার চালিয়ে নেয়। এবার আমরা চলো গুরুত্বপূর্ণ কিছু স্লাইডের মাধ্যমে বা ছবির মাধ্যমে কিন্তু বিষয়গুলো আমরা আলোচনা করব এবং আলোচনা করার সঙ্গে সঙ্গে আমরা অবশ্যই বোর্ড ওয়ার্কে আসবো। আগে আমরা চলো দেখে নিই আজকের চ্যাপ্টারের যে বিষয় সেই বিষয়টি। তোমাদের মাধ্যমিক টেলি ক্লাসে স্বাগত। কারণ আমরা যে বিষয়টি আলোচনা করছি বহির্জাত প্রক্রিয়া, সেই বহির্জাত প্রক্রিয়ায় কিন্তু গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমরা খাতার মধ্যে লিখে নাও। যদি খাতা না সঙ্গে থাকে খাতা পেন এক্ষুনি নিয়ে এসো, নিয়ে এসে গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু স্লাইডের মাধ্যমে ফুটে উঠবে, তোমরা একে একে নজর রাখো। প্রথমে আমরা বায়ুর কার্য এবং তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ নিয়ে আমরা আলোচনা করব আজকে। এবং প্রথমেই একটা ভিডিও দেখে নাও, যে উইন্ড ইরোশন বলতে আমরা কী বুঝছি, এই যে মরু অঞ্চলে ডিফ্লেশন পদ্ধতিতে কী হচ্ছে, বিভিন্ন অপসরণ এবং অবঘর্ষ পদ্ধতিতে ক্ষয় হচ্ছে, লক্ষ্য করে দেখো। অ্যাট্রিশন ঘর্ষণের ফলে এরকম কিন্তু একটি ভূমিরূপ তৈরি হতে পারে। বায়ু যদি স্থানান্তরিত হতে পারে, টোটাল সামগ্রিক বিষয়টা যে আমরা কোন কোন বিষয়ে আলোচনা করতে চলেছি সেটা কিন্তু তোমাদের এক নজরে দেখাচ্ছি। উইন্ড অ্যাকশনের মাধ্যমে কীভাবে ফর্মেশন হয়, রকি প্লেটু সাহারা লিবিয়াতে কী ধরনের ভূমিরূপ হয়, আর্ক, সাধারণত আর্ক এক ধরনের ভূমিরূপ, মিশরে তার ছবি এখানে তোমরা দেখতে পাচ্ছ। চ্যাপ্টারের শুরুতেই আমরা দেখে নিচ্ছি কী কী বিষয়ে আজকে আলোচনা হতে চলেছে। এওলিয়ান ইরোশনাল ল্যান্ডফর্মস অর্থাৎ বায়ু ক্ষয়কার্যের ফলে কী কী ভূমিরূপ তৈরি হয় এবং তার সঙ্গে বায়ুর সঙ্গে জলের মিশ্রণের ফলে কী কী ভূমিরূপ তৈরি হতে পারে সেগুলো আমরা দেখে নিচ্ছি এক ঝলকে। ডেজার্ট ভার্নিস তৈরি হয়, জুইগেন আলোচনার বিষয় আজকের অবশ্যই, আয়ার্স রক ইনসেল বার্চ ইন অস্ট্রেলিয়া, ড্রেকেন্টার্স দেখে নাও তীক্ষ্ণ ভূমিরূপ, আর্থ পিলার, গৌড় ব্যাঙের ছাতার মতন দেখতে ভূমিরূপ, এটা আলোচনা হবে। ওয়েসিসের কথা আমরা দেখলাম, বালিয়ারি বিস্তীর্ণ আলোচনা হবে অর্থাৎ বালির স্তূপ, বিভিন্ন ধরনের বালিয়ারি আমরা দেখতে পাবো। একটা বালিয়ারি উদাহরণ বলি, আমাদের দীঘা একটি বালিয়ারি, কাঁথি একটি বালিয়ারি, শিপ ডিউন অর্থাৎ শিপ বালিয়ারির কথা আমরা দেখলাম, মেক্সিকো, মেক্সিকোতে দেখো উপকূলবর্তী অঞ্চলের বালিয়ারির কথা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা ভিডিওটি দেখলাম, এবার আমাদের মূল বিষয়ে আমরা আজকের যে পড়াশোনা করব, আমরা যে ক্লাসটা হচ্ছে সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা চলে যাই। প্রথম প্রশ্ন যে মরু এবং উপকূলবর্তী অঞ্চলে বায়ুর কার্যের কেন প্রাধান্য লক্ষ্য করা যায়, কারণ আমরা দেখেছি যে বায়ু বিনা বাধায় কিন্তু অনেক দূর এগিয়ে যায়। মরু অঞ্চলে এমন কিছু ঘটনা ঘটে যার জন্য কিন্তু এবং উপকূলবর্তী অঞ্চলে কিন্তু বায়ু তার দ্রুত কাজগুলো করে, চলো দেখে নিই। বায়ুর গতিপথে যদি বাধার অভাব থাকে অর্থাৎ গাছপালা পর্বত যদি না থাকে, কোনো উন্মুক্ত আলগা ভূমি থাকে, বৃষ্টিপাত আর্দ্রতা উদ্ভিদহীনতা যদি থাকে, যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়া, তোমরা ক্লাস নাইনে পড়েছো যান্ত্রিক আবহবিকার, সংকোচন প্রস্থচ্ছয় বিচ্ছিন্নকরণ, এই পদ্ধতিগুলো যদি হয় সে দ্রুত ওই প্রক্রিয়া হওয়ার ফলে কিন্তু শিলার সংকোচন এবং প্রসারণ হয় এবং শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে থাকে, এবং সমুদ্র তরঙ্গ উপকূলবর্তী অঞ্চলে কিন্তু বায়ুর প্রবল ঘর্ষণে কিন্তু সমুদ্রের জলরাশি উপকূলবর্তী দিকে এগিয়ে আসে, যেটাকে আমরা তরঙ্গ বলি, সে ঢেউগুলো কিন্তু ক্ষয় করে এবং তটভূমিতে বালির সঞ্চয় করে। তোমরা নিশ্চয়ই দীঘা, গোয়া বিভিন্ন জায়গায় তোমরা ঘুরে এসছো, পুরীতে ঘুরে এসছো, সেখানে বালির সঞ্চয় কার্য তোমরা লক্ষ্য করেছো এবং সমুদ্র কীভাবে কিন্তু এগিয়ে আসে এবং তার প্রভাব বিস্তার করে সেগুলো তোমরা দেখেছো। মরু অঞ্চলে বালিকণার সৃষ্টি কেন হবে, তোমরা গুরুত্বপূর্ণ পয়েন্ট খাতায় লিখে নাও। মরু অঞ্চলে মূল যে জিনিসটা সেটা হলো গ্রথনের টেক্সচারের মূল জিনিস সেটা হলো বালি। এটা সাধারণত
0.2 থেকে 2 মিলিমিটার ব্যাসের হয়ে থাকে। বালির উপাদানগুলো হলো কোয়ার্টস, ফেলসপার এবং অব্র জিপসাম। সাধারণত যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়াতে শিলা আয়তনে দিনের বেলায় বাড়ছে এবং রাত্রিবেলা সংকুচিত হচ্ছে। এই অসম একটা পীড়ন তৈরি হয় বলে শিলার মধ্যে কিন্তু একটা ফাটল তৈরি হয় এবং শিলার চূর্ণ বিচূর্ণ পদ্ধতিতে কিন্তু ভেঙে যায়। এবং দেখো এই স্বল্পমোচন, পিণ্ড বিসরণ, ক্ষুদ্রকণা বিসরণ পদ্ধতি কিন্তু টুকরো টুকরো হয়ে যায়। মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের পদ্ধতি তোমরা নিশ্চয়ই তোমরা এখান থেকে লিখে নিয়ে নাও। অপসরণ পদ্ধতি বা ডিফ্লেশন, অবঘর্ষ পদ্ধতি বা অ্যাব্রেশন এবং ঘর্ষণ পদ্ধতি বা অ্যাট্রিশন, এই তিনটে পদ্ধতি আমরা বোর্ডেও আলোচনা করলাম যে কীভাবে যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়ার মাধ্যমে, সাধারণত তোমরা ক্লাস 9-এ পড়েছো যে শিলাগুলো আয়তনে দিনের বেলায় বেড়ে যায় এবং রাত্রিবেলায় কিন্তু সংকুচিত হয়ে যায়, এবং সংকুচিত হওয়ার ফলে এই যে অসম একটা পীড়ন তৈরি হয়ে থাকে, সেই পীড়নের ফলে কিন্তু এই ঘটনাগুলো ঘটে থাকে। এবং সেই পদ্ধতিতে কিন্তু এই ঘর্ষণ পদ্ধতিতেও কিন্তু কোনো শিলাখণ্ডের গায়ে এসে কিন্তু এই প্রক্রিয়াটা ঘটে থাকে এবং টুকরো টুকরো হয়ে শিলা ভেঙে যায়। এরপরের স্লাইডটা আমরা খুব দ্রুত দেখে নাও যে প্রবল বায়ুপ্রবাহে কোনো স্থানে শুষ্ক শিথিল বালি ও ধুলিকণাকে উড়িয়ে নিয়ে গিয়ে বালিস্তরকে যখন উন্মুক্ত করে দেবে, অবনমিত খাত বা গর্ত সৃষ্টি করবে, তাকে বলবে অপসারণ। এটা বায়ুর কার্যের একটা প্রাথমিক অবস্থা। ডিফ্লেশন হলো বলে আমরা অবশ্যই স্লাইডের মাধ্যমে দেখে নেব পরে এটা। এবার অবঘর্ষ পদ্ধতিতে দেখো, অবঘর্ষ পদ্ধতিতে বায়ুবাহিত যে তীক্ষ্ণ কঠিন কোয়ার্টস বা বালিকণা পাথরখণ্ড প্রবাহপথে শিলাস্তূপের গায়ে কিন্তু আঘাত করে এবং গভীর ক্ষত, আঁচড়, কাটা দাগ, মৌচাকের মতন কিন্তু গর্ত সৃষ্টি করে শিলাস্তর ক্ষয় করে। একে বলা হয়ে থাকে অবঘর্ষ পদ্ধতি বলা হয়ে থাকে, তোমরা নিশ্চয়ই তখন দেখলে। এরপরে ঘর্ষণ পদ্ধতি। ঘর্ষণ পদ্ধতি হলো বায়ুবাহিত শিলাখণ্ডগুলো একে অপরের সঙ্গে কিন্তু ধাক্কা লাগবে, অর্থাৎ নুড়ি, কাপড়, পাথর, বালি, এরা কিন্তু একে অপরের সঙ্গে গায়ে ধাক্কা লাগবে এবং ঘর্ষণ পদ্ধতিতে কিন্তু সচল হবে, অর্থাৎ পদার্থগুলো কিন্তু বড় থেকে ছোট আয়তনে পরিণত হবে এবং মরু অঞ্চল বিস্তীর্ণ বালির রাজ্য বলা যেতে পারে এবং সেই বালির প্রান্তরে কিন্তু এই ঘর্ষণ প্রক্রিয়া সচল থাকে। বায়ুর বহন কার্য তিনটে পদ্ধতি তোমরা লিখে নাও, অবশ্যই এই পদ্ধতিগুলো জেনে রাখো। ভাসমান পদ্ধতি বা সাসপেনশন পদ্ধতি, লম্ফদান পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ্ধতি, লম্ফদান বা স্যালিটেশন বলে, আর গড়ানো পদ্ধতি বা ট্র্যাকশন। এর মধ্যে যে পদ্ধতিটা তোমাদেরকে আমি বলবো লম্ফদান পদ্ধতি। লম্ফদান পদ্ধতিতে সাধারণত কী হয়, মরু অঞ্চলে যেহেতু ছোট বড় বিভিন্ন রকম কণার বালির কণাগুলো থাকে, তার ফলে যেগুলো অত্যন্ত শিথিল হালকা সেগুলো ভেসে যায়, তুলনামূলক যেগুলো ভারী সেগুলো কিন্তু গড়াতে গড়াতে চলে, এই পদ্ধতি কিন্তু গড়ানো পদ্ধতি। এবং ওই অনবরত কিন্তু লাফাতে লাফাতে যখন যায় তখন বলা হয় লম্ফদান পদ্ধতি। ভাসমান পদ্ধতিতে একদম হালকা কণাগুলো 0.002 মিলিমিটারের বা মাইক্রনের যে কণাগুলো রয়েছে সেই কণাগুলো কিন্তু স্থানান্তরিত হয়ে থাকে। এবার আমরা বিশ্বের কতগুলো গুরুত্বপূর্ণ মরুভূমির অবস্থান আমরা দেখে নিই। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে হলো আফ্রিকা মহাদেশ, সেই আফ্রিকা মহাদেশে সাহারা মরুভূমি এবং এখানে তোমার হলো কালাহারি মরুভূমি রয়েছে। ঠিক তেমনি উত্তর আমেরিকাতে রয়েছে সোনেরাং, দক্ষিণ আমেরিকাতে রয়েছে আটাকামা, গ্রেট অস্ট্রেলিয়ান ডেজার্ট রয়েছে, আমাদের ভারতবর্ষে থর রয়েছে, মঙ্গোলিয়ার গোবি রয়েছে। আমরা পৃথিবীর সামগ্রিক মানচিত্রে কিন্তু এই কোথায় মরুভূমিগুলো অবস্থান রয়েছে সেগুলো আমরা দেখে নিলাম। তোমরা খুব গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু খাতায় লিখে নাও। ক্রান্তীয় কয়েকটা মরুভূমি, আফ্রিকা সাহারা সবচেয়ে বৃহত্তম মরুভূমি, লিবিয়া, মিশর, আলজেরিয়া, চাঁদ, নামিবিয়া, অ্যাঙ্গোলা, বোতসোয়ানা প্রভৃতি দেশের মধ্যে দিয়ে কিন্তু বিস্তৃত হয়েছে। এশিয়ার রাবল খালি আর থর, থর কিন্তু ভারত এবং পাকিস্তান দুটোতেই বিস্তৃত। রাবল খালি হল সৌদি আরব, ইয়েমেন, ওমান, ইরাক, ইরানে অবস্থিত। উত্তর আমেরিকার সোনেরান, ক্যালিফোর্নিয়ার অবস্থিত সোনেরান এবং মাজাভে, ক্যালিফোর্নিয়া এবং অ্যারিজোনা প্রদেশে, এবং দক্ষিণ আমেরিকার আটাকামা এবং সেচুরা, এটা গুরুত্বপূর্ণ মরুভূমি, সেটা হলো চিলি এবং পেরুতে কিন্তু অবস্থিত। এবার আমরা যেটা আলোচনা করছিলাম ব্লো আউট, ভালো করে ছবিটা দেখো যে বায়ুর অনবরত অপসারণ হয়েছে, অপসারণ হওয়ার ফলে বায়ু এক স্থান থেকে অন্য স্থানে সরেছে, সরে যাওয়ার ফলে বিশাল একটি গর্ত তৈরি হয়েছে, এই গর্তটাকেই বলা হচ্ছে ব্লো আউট বা অপসারণ গর্ত। দেখো হাজার হাজার টন বালি কিন্তু অপসারিত হয়ে যায়, এই হাজার হাজার টন বালি অপসারিত হওয়ার প্রক্রিয়াটাকেই বলা হয়ে থাকে ব্লো আউট। ইনি হলেন হ্যাক, ভূবিজ্ঞানী হ্যাক, এই ধরনের গর্তকেই কিন্তু ব্লো আউট বলেছেন। আমাদের দেশে রাজস্থানের ধান বলা হয়ে থাকে অপসারণ গর্ত, ইনি হ্যাক, বিখ্যাত
ভূতত্ত্ববিদ, তিনি বললেন এই ধরনের অপসরণ গর্তকে বললেন ব্লো আউট। বিশ্বের সবচেয়ে বড় এরকম অপসরণ গর্ত, লিখে রাখো তথ্যটা খাতাতে, 19,500 বর্গ কিলোমিটার জায়গা, এত বড় জায়গা নিয়ে একটা গর্ত বালি অপসরণ হয়ে গেছে এবং 134 মিটার নিচু এরকম একটা জায়গায় কিন্তু মিশরের কাতারা বিশ্বের বৃহত্তম অপসরণ গর্ত হয়েছে, 19,500 বর্গ কিলোমিটার এবং 134 মিটার নিচু। দেখে নাও অপসরণ গর্ত, তিনটে ছবি নিয়েছি, তিনটে দেশের অবস্থানকে নিয়েছি। এটা হলো মঙ্গোলিয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, মঙ্গোলিয়াকে অপসরণ গর্ত বলে প্যাংগ্যাং। আমাদের দেশে এই ধরনের অপসরণ গর্ত যেটা তোমরা আগের ছবিতে দেখলে সেটা হলো ধান্ত বলে, আর গ্রেট বেসিনে আমেরিকায় এটাকে বলা হয়ে থাকে বাফেলো হলো। এবার দেখে নাও মরুদ্যান, একটা মরিচিকা বলা যেতে পারে মরুভূমির প্রান্তরে, অর্থাৎ হাজার হাজার টন যখন বালি অপসরণ হয়ে যায় সে অপসরণ হওয়ার ফলে একটা গভীর গর্তের সৃষ্টি হয় এবং তার গভীরতা ভূপৃষ্ঠস্থ জলে যে স্তর সেই স্তরে অবধি পৌঁছে যায় এবং যে হ্রদ তৈরি হয় তাকেই বলা হয় ওয়েসিস বা মরুদ্যান। একটা মরুদ্যান যখন তৈরি হয়ে থাকে, অর্থাৎ জলের লেভেল যখন মানে ভূপৃষ্ঠের স্তর একদম নিচের দিকে নেমে যায়, জলকে ছুঁয়ে যায় এবং জল ওখান থেকে ওই গর্তের মধ্যে জলকে দেখতে পাওয়া যায়, তখন সেই পরিবেশে কিন্তু গাছপালা, জনবসতি এবং চাষের জমি গড়ে ওঠে। মরু অঞ্চলে কিন্তু প্রায়শই কিন্তু ওয়েসিস দেখা যায়। আমরা ওয়েসিসের গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই দেখে নেব। দেখে নাও যে সৌদি আরবের রিয়াদ, সাহারা মরুভূমির কুফরা, টুয়ার্ট, বাহারিয়া উল্লেখযোগ্য মরুদ্যান। তোমরা কিন্তু লিখে নাও এই উদাহরণগুলো বইয়ের, এইগুলো গুরুত্বপূর্ণ উদাহরণ। সাহারা মরুভূমির কুফরা, টুয়ার্ট এবং বাহারিয়া হলো উল্লেখযোগ্য মরুদ্যান। এরপরের স্লাইডে আমরা আসছি। এবার বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, দেখো ভালো করে এই ধরনের ভূমিরূপটাকে, ব্যাঙের ছাতার মতন ভূমিরূপ একে বলে, একে অনেকে বলে মাশরুম রকও বলে এই ধরনের ভূমিরূপকে। দেখো মরু অঞ্চলে বায়ুর অবঘর্ষ প্রক্রিয়ার ফলে সৃষ্ট ব্যাঙের ছাতার ন্যায় ভূমিরূপকে বলা হচ্ছে গৌর, অনেকে একে মাশরুম রক বলে। ছবিটা দেখো, এবার তাহলে কেন সৃষ্টি হয় গৌর দেখো। গৌর সৃষ্টির কারণ, এই যে গৌরের ছবিটা তোমরা যে দেখলে, যে এখানে অনুভূমিকভাবে উলম্ব কঠিন এবং কোমল শিলা অবস্থান করছে, এর ফলে যে নরম শিলার যে অংশটা সেই নরম শিলার অংশ কিন্তু দ্রুত ক্ষয় হয়েছে, কিন্তু কঠিন শিলার অংশটা, সে কঠিন শিলার অংশটা কিন্তু শক্ত হয়ে দাঁড়িয়ে রয়েছে। তার ফলে নিচের অংশ ক্ষয় হয়েছে, উপরের অংশ প্রশস্ত, সেও ক্ষতবিক্ষত হয়ে গেছে অবঘর্ষ প্রক্রিয়াতে। এই ধরনের ভূমিরূপকে বলা হয়ে থাকে গৌর বা গাড়া। এই যে দেখো, যেন শিলাস্তূপটি ব্যাঙের ছাতার মতন দেখতে লাগে, সেই জন্য এরা মরুভূমির মাঝে অবশিষ্ট টিলার আকারে দাঁড়িয়ে থাকে বলে এদেরকে বলা হয়ে থাকে গৌর। দেখো গৌর, সাহারা মরুভূমিতে গৌরকে কী বলে? ওরা গৌর বলে বা গাড়া বলে, জার্মানিতে বলে পিটসফেলসন, গ্রেট বেসিনে বলা হয় থাকে হুডু। এরা আরেক রকম, দেখো গৌরের ছবি তোমরা প্রথমে দেখলে, আবার এটা দেখো যে এই অংশ শক্ত লম্বায় দাঁড়িয়ে আছে কিন্তু এই অংশে ক্ষতবিক্ষত হয়ে গেছে, তার মানে এই অংশে কিন্তু বায়ুর প্রক্রিয়া কিন্তু অনবরত কিন্তু রয়েছে এবং ঘর্ষণ পদ্ধতি কিন্তু এখানে আচরণের মতন দাগও তৈরি হচ্ছে। পরের অংশ দেখে নাও, এই যে ভিডিওটি দেখে নাও, গুরুত্বপূর্ণ ভিডিও, কিভাবে কিভাবে গৌর তৈরি হয়। দেখো দেখো অনবরত কিন্তু অনবরত ক্ষয় হচ্ছে এবং ক্ষয় হওয়ার পরে কিন্তু দেখো এভাবে হয়েছে ভূমিরূপ সৃষ্টি। এবার আমরা নেক্সট ভূমিরূপ যেটা আসবো সেটা হলো জিউগেন। জিউগেন দেখতে ঠিক এরকম, অনুভূমিকভাবে পর্যায়ক্রমে কঠিন ও কোমল শিলা দ্বারা গঠিত শিলাস্তূপে অবঘর্ষের ফলে কঠিন শিলা গঠিত অংশ চওড়া, সমতল, মাথাযুক্ত, হ্যাঁ নিচের অংশ সরু টেবিলের মতন হয়ে গেছে, এরকম যদি কোনো ভূমিরূপ থাকে তাকে বলে জিউগেন। এদের উচ্চতা 3-30 মিটার পর্যন্ত হয়ে থাকে। দেখো উপরের অংশটা কীরকম, উপরের অংশ কিন্তু সমতল মাথাযুক্ত কিন্তু নিচের অংশ টেবিলের মতন, এরকম ভূমিরূপকে বলা হচ্ছে তোমাদের জিউগেন। জিউগেন দেখতে পাবে সোনেরান এবং কালাহারি মরুভূমিতে, কারণ কঠিন ও কোমল শিলা অনুভূমিকভাবে যখন অবস্থান করে তখন শিলাস্তরের মধ্যে কিন্তু ফাটল, দারণ বা চ্যুতি অর্থাৎ সরু সরু কিন্তু হেয়ারলাইন ক্র্যাক তৈরি হয়ে থাকে এবং শিলাস্তরের মধ্যে কিন্তু ফাটল যখন তৈরি হবে তখন অবঘর্ষ প্রক্রিয়া কিন্তু ক্ষয় সৃষ্টি হবে, আর কঠিন শিলাটা অল্প ক্ষয় পেবে এবং উপরে কিন্তু সমতল আকারে কিন্তু দাঁড়িয়ে থাকবে, এরকম ভূমিরূপকে কিন্তু জিউগেন বলে। দেখে নাও গুরুত্বপূর্ণ একটি ভিডিও, দেখো জিউগেনের ভিডিও দেখে নাও। এই যে এরকম দেখো, উপরের অংশটা সমতল,
নিচে টেবিলের মতন দাঁড়িয়ে রয়েছে, কখনো এরকমও হয় কিন্তু দাঁড়িয়ে থাকতে পারে, এরকম ভূমিরূপকে আমরা সাধারণত বলে থাকি। দেখো এই যে জীবগণ অবস্থান করছে, লম্বাভাবে অবস্থান করেছে, অর্থাৎ নিচ উপরের অংশ কিন্তু সমতল এবং এটা কিন্তু টেবিলের মতন। আরেকবার তোমরা দেখে নাও ভিডিওটা যে কিভাবে সাধারণত এটা হয়ে থাকে। দেখতে পাচ্ছ ভূমিরূপগুলো বিভিন্নভাবে, এটাকেই বলা হচ্ছে জিউগেন। এরপরে আমরা স্লাইডে আসছি, ইয়ার দাং দেখে নাও কিরকম ক্ষয় হয়েছে, কিরমভাবে লম্বাভাবে কিন্তু অবস্থান করেছে দেখো, অর্থাৎ মাঝখান দিয়ে বায়ু প্রবাহিত হয়ে গেছে এবং ক্ষয় হয়ে গেছে। উলম্বভাবে পর্যায়ক্রমে কঠিন এবং কোমল শিলা অবস্থান করছিল এবং অবঘর্ষ ক্ষয়ের মাধ্যমে কঠিন শিলার অংশ স্বল্প উচ্চতাযুক্ত একটা অপ্রতিসম শৈলশিরা তৈরি করে থাকে। এরকম ভূমিরূপকে বলা হয় থাকে ইয়ার দাং এবং দীর্ঘ আল বা প্রাচীর ও খাঁজ তৈরি করে থাকে, এরকম ভূমিরূপকেই সাধারণত বলা হয়ে থাকে ইয়ার দাং। ছবিটা ভালো করে তোমরা দেখো, মরু অঞ্চলের বিস্তীর্ণ অংশ জুড়ে কিন্তু এরকম ভূমিরূপ দেখতে পাওয়া যায়। ইয়ার দাঙের বৈশিষ্ট্য তোমরা খুব তাড়াতাড়ি খাতায় লিখে নাও, গড় উচ্চতা 6 মিটার, প্রস্থ 8 থেকে 40 মিটার, বিস্তার 70 থেকে 400 মিটার। এদের মাথা অত্যধিক ক্ষয় হয়ে যায় এবং ক্ষয় হতে হতে সূচের মতন হয়ে যায়, অর্থাৎ সূচালো তীক্ষ্ণাগ্র হয়ে যায়, এই জন্য এটাকে বলা হয়ে থাকে নিডল বলা হয়ে থাকে। শিলাস্তরগুলি বায়ুপ্রবাহে সমান্তরে প্রায় অবস্থান করে, তোমরা দেখতে পেলে যে কীভাবে অবস্থান করছে, এবং একে দেখতে মোরগের ঝুঁটির মতন হয় বলে একে কক্স কম রিজ বা মোরগের ঝুঁটির ন্যায় ভূমিরূপও কিন্তু বলে। এই যে আর্থার হোমস দেখে নাও, বিখ্যাত ভৌগোলিক দুনিয়া খ্যাত ভূতত্ত্ববিদ আর্থার হোমস, তিনি ইয়ারদাংকে বললেন যে কক্স কোম অর্থাৎ মোরগের ঝুঁটির মতন দেখতে ভূমিরূপ, সেই জন্য ইনি বললেন যে এই ধরনের ভূমিরূপকে ইয়ারদাং না বললেন, বললেন যে কক্স কম রিজেস। এবার আমরা একটা দেখে নিই ভিডিও কীভাবে ইয়ারদাং তৈরি হয়। দেখো বায়ু অনবরত প্রবাহিত হচ্ছে শিলাস্তরকে কীভাবে, দেখো ধীরে 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 শিলাস্তরকে কিন্তু ভেঙে দিচ্ছে। ভালো করে দেখো, ভালো করে দেখো, শিলা ভেঙে গেল, লম্বা একটা অংশ তৈরি হয়ে গেল, এখান দিয়ে কিন্তু বায়ু প্রবাহিত হচ্ছে এবং যে ছবিটা তোমরা দেখতে পেয়েছিলে ওইভাবেই কিন্তু মরু অঞ্চলের সুবিস্তীর্ণ একটা অংশ জুড়ে কিন্তু এইভাবে ইয়ারদাং অবস্থান করে থাকে। দেখো আরো ধীরে ধীরে আরো খাত কিন্তু তৈরি হয়ে গেল, গভীর একটা খাত তৈরি হয়ে গেল। এই যে দেখো সাহারা মরুভূমির মাঝে ছবিটা দেখো, একটা বিস্তীর্ণ অংশ জুড়ে কত দূর দেখো জুড়ে কিন্তু এরকম অবস্থান, বায়ুর ক্ষয়কার্যের ফলে কিন্তু এরকমভাবে অবস্থান করছে ইয়ারদাংগুলো। এই যে টিবেস্টি মালভূমিতে কিন্তু হারমারটান বায়ু প্রবাহ, এই হারমারটানকে আবার ডক্টরস উইন্ডও বলে, ভৌগোলিকরা বলেন ডক্টরস উইন্ড। এই ধরনের বায়ু প্রবাহের ফলে কিন্তু বিশ্বের বৃহত্তম ইয়ারদাং দেখে নাও, বিশ্বের বৃহত্তম ইয়ারদাংয়ের ছবি আমরা নিয়ে এসেছি, সে বিশ্বের বৃহত্তম ইয়ারদাং কিন্তু অনেক দূর অবধি কিন্তু টিবেস্টি মালভূমিতে কিন্তু দেখতে পাওয়া যায়। এরপরে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিরূপ ইনসেলবার্চ। ইনসেলবার্চ জার্মান শব্দ ইনসেলবার্চ, মরু ক্ষয়চক্র যখন হবে তখন কিন্তু কোনো বিস্তীর্ণ শিলাখণ্ড ক্রমশ ক্ষয় পায়, ক্ষয় পেতে 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 এরকম গম্বুজাকৃতি বা উঁচু টিলার ন্যায় কিন্তু দাঁড়িয়ে থাকে। এরকম দেখো অনুচ্চ খাড়া ঢাল বিশিষ্ট এবং মসৃণ গাত্রযুক্ত গোলাকার ক্ষয়ভূত পাহাড় বা টিলাকে বলা হয় থাকে ইনসেলবার্চ। জার্মান শব্দ ইনসেলবার্চের অর্থ কিন্তু দ্বীপ শৈল, দেখে না এরকম কিন্তু একটা ভূমিরূপকে বলা হচ্ছে ইনসেলবার্চ। বৈশিষ্ট্য দেখে নাও খুব তাড়াতাড়ি তোমরা খাতায় লিখে নাও, ইনসেলবার্চ যদি বড় আকারে হয়ে যায় তখন কিন্তু ওকে ইনসেলবার্চ না বলে বলছে কোপেজ। এগুলির উচ্চতা 30 থেকে 300 মিটার মতন হয় এবং এগুলো ক্ষয় পেয়ে গোলাকার মাথা বিশিষ্ট ঢিবিতে যদি পরিণত হয়ে যায় তখন তাকে বলা হয় বোন হার্ট, অর্থাৎ মাথাটা যখন গোলাকার হয়ে যাবে তখন তাকে বোন হার্ট বলবে। মূলত গ্রানাইট নিস এবং কংগ্লোমারেট জাতীয় শিলা দ্বারা কিন্তু গঠিত হয়ে থাকে। দেখো গুরুত্বপূর্ণ একটি ভিডিও, মোজাফ মরুভূমিতে ইনসেলবার্চের অবস্থান, পৃথিবীর অন্যতম দুর্গম মরুভূমি, দেখো সেখানে ইনসেলবার্চ কিভাবে অবস্থান করছে। দেখো রুক্ষ শুষ্ক প্রান্তরে ইনসেলবার্চের অবস্থান, গোলাকার ঢিবি আকারে অবস্থান করছে। দেখো ভালো করে তোমরা লক্ষ্য করে দেখো, গোলাকার আকারে কিন্তু অবস্থান করছে ঢিবিগুলো, ইনসেলবার্চ বলা হয়।
আয়তনে বড় হলে কপিজ, অসংখ্য কপিজ আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো দেখব। আমরা এতক্ষণ ক্ষয়কার্যের ফলে ভূমিরূপ যেগুলো হলো সেগুলো আমরা দেখে নিলাম, সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো। তোমরা সঞ্চয় বায়ু এক স্থান থেকে অন্য স্থানে হাজার হাজার টন বালিকে নিয়ে যায়, সেই বালিকে নিয়ে গিয়ে কি ধরনের ভূমিরূপ তৈরি করে, অত্যাশ্চর্য ভূমিরূপগুলো তৈরি করে থাকে, সেই ভূমিরূপগুলো নিয়ে কিন্তু এবার আমরা আলোচনা করব। প্রথমে আমরা আসছি বালিহারি। এই যে দেখো বালির স্তূপ, বালির স্তূপকে সাধারণত বলা হয়ে থাকে বালিহারি। বায়ুর গতিপথে যদি শিলাস্তূপ ঝোপঝাড়ের বাধায় বায়ুবাহিত বালির স্তূপ আকারে সঞ্চিত হয়ে থাকে, সেরকম সচল উঁচু দীর্ঘ বালির ঢিবি যদি গড়ে ওঠে তখন তাকে বলে বালিয়ারি বা স্যান্ডিউন। এই বালিয়ারিগুলি কিন্তু সর্বদা বায়ু প্রবাহের সাথে প্রতিবাদ ঢাল থেকে অনুবাদ ঢালের দিকে এগিয়ে যায়। লক্ষ্য করে দেখো, প্রতিবাদ ঢাল থেকে কিন্তু অনুবাদ ঢালের দিকে এগোবে, এবং বালির স্তূপ কখনো চলমানও হবে, কখনো এক জায়গায় অবস্থান করবে স্থিরভাবে, কখনো এক স্থান থেকে অন্য স্থানে সরে যাবে, বিভিন্ন রকম বালিয়ারিগুলো কিন্তু আমরা আলোচনা করব। দেখো বিখ্যাত ভৌগোলিক ব্যাকনল্ট কি বললেন, উনি বললেন, এ ডিউন ইজ এ মোবাইল হিপ অফ স্যান্ড হুজ এক্সিস্টেন্ট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ আইদার গ্রাউন্ড ফ্রম অর মিক্সড উইথ অবস্ট্রাকশন। একটা গুরুত্বপূর্ণ লাইন, তোমরা টিভির পর্দা থেকে লিখে নাও এটা। ব্যাকনল্ট কি বলেছিলেন, বলেছিলেন যে হিপ অফ স্যান্ড অর্থাৎ বালির একটা স্তূপ, বিশাল অঞ্চলের একটা জুড়ে বালির স্তূপ যেটা কিন্তু স্বাধীনভাবে রয়েছে, এবং তারা কী হচ্ছে উইন্ড অবস্ট্রাকশন অর্থাৎ বায়ুর গতিপথে কিন্তু অবস্থিত হচ্ছে, কখনো কিন্তু বায়ুর গতিপথে সঙ্গে মানে যেদিকে বায়ু প্রবাহিত সেদিকে থাকে, কখনো বায়ুর গতিপথে কিন্তু আড়াআড়িভাবে অবস্থান করে। অর্থাৎ এই ব্যাকনল্ট কিন্তু এই বালিয়ারির সংজ্ঞা দিয়ে দিলেন। দেখো কেরলের মালাবার উপকূলে কিন্তু যে বালিয়ারি দেখো, সেটা আমাদের রাজ্যে কেরলে দেখো ছবি সেটাকে বলা হয় টেরিস বা থেরিস বলা হয়ে থাকে, আর রাজস্থানে বলা হয়ে থাকে এই ধরনের চলমান যে বালিয়ারি, চলমান বালিয়ারিকে বলা হয়ে থাকে দ্রিয়ান বলা হয়। এবার আমরা চলো ভিডিওটা দেখে নিই যে এই যে আমরা অংশটা দেখলাম বালিয়ারি, সেই বালিয়ারির অংশে দেখো বায়ু কীভাবে সরছে বালির, বালির স্তূপ দেখো সরে যাচ্ছে ধীরে 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 এক স্থান থেকে অন্য স্থানে। দেখো ভালো করে লক্ষ্য করে দেখো কীভাবে বালিয়ারি গঠিত হয়, এক স্থান থেকে অন্য স্থানে কিন্তু ধীরে ধীরে সরে যায়। দেখো মরু এই সূক্ষ্ম বালিকণা শিথিলকণা এক স্থান থেকে অন্য স্থানে কিন্তু অনেক দূরে কিন্তু সরে গেল। এবার আমরা পরের যে অংশ সেটাতে কিন্তু আমরা চলে যাচ্ছি, দেখো কিভাবে ও সরে যাচ্ছে। এবার আমরা বালিয়ারির যে ভাগগুলো সেগুলো আমরা দেখে নিই। বায়ুর গতির সাথে আড়াআড়িভাবে গড়ে ওঠা বালিয়ারিকে বা বালির শৈলশিরাকে বলে তির্যক বালিয়ারি। যে অঞ্চলে বালির পরিমাণ বেশি সেই অঞ্চলে এই ধরনের বালিয়ারিগুলো গড়ে ওঠে। এই তির্যক বালিয়ারিকে কিন্তু অনেকে আবার বলে অনুপ্রস্থ বালিয়ারি। বায়ু প্রবাহের সাথে দেখো সমান্তরালভাবে গড়ে ওঠা এই যে বালিয়ারি, সেই বালিয়ারিগুলো হলো অনুদৈর্ঘ্য প্রকৃতির বালিয়ারি। এই ধরনের বালিয়ারি তলোয়ারের ন্যায় দীর্ঘ এবং সংকীর্ণ আকারে অবস্থান করলে তাকে বলা হয় থাকে সিফ। দেখো লম্বা আকারে কিন্তু অবস্থান করছে, এই ধরনের বালিয়ারিকে বলা হয় থাকে সিফ বালিয়ারি বা তলোয়ারের ন্যায় বালিয়ারি বলা হয়ে থাকে। সিফ বালিয়ারির বৈশিষ্ট্য একবার দেখে নাও, লিখে নাও এগুলো। এর প্রস্থ উচ্চতার 6 গুণ হয়, দৈর্ঘ্য 100 থেকে 150 কিমি পর্যন্ত হয়ে থাকে, শিষ্যদের তীক্ষ্ণ করাতের মতন হয়ে থাকে, বারখান ভেঙে কিন্তু অনেক সময় সিফ বালিয়ারি তৈরি হয়ে থাকে, দৈর্ঘ্য 100 মিটার হতে পারে, সেটা লেখা আছে 100 থেকে 150 কিমি। এরা পরস্পরের সমান্তরালে গড়ে ওঠে। দূরে সিফ বালিয়ারির মধ্যবর্তী অংশ যদি বালিহীন পাথর বা শিলাময় এলাকা দ্বারা বিচ্ছিন্ন থাকে তখন তাকে করিডর বলে, সাহারা এটাকে বলা হয় থাকে গাসি ও গউড। মস্তক বালিয়ারি এবং পার্শ্বস্থ বালিয়ারি আমরা কথা দেখলাম, মস্তক বালিয়ারি এবং উচ্চভূমির দুই পাশে গড়ে ওঠে, আর অগ্রবর্তী বালিয়ারি হলো ঘূর্ণিবাউর দ্বারা মস্তিষ্ক যে বালিয়ারি রয়েছে অর্থাৎ যেটা মস্তক বালিয়ারি আমরা বলি, সেই মস্তক বালিয়ারির কিছুটা আগে এই ধরনের বালিয়ারি কিন্তু গড়ে ওঠে। মস্তক বালিয়ারিটা তাহলে দেখে নাও, ঝোপঝাড় আর উচ্চভূমির যেদিক থেকে বায়ু প্রবাহিত হয়
তার সামনে এই ধরনের বালির ঢিবি গড়ে ওঠে এবং পুচ্ছ বালিয়ার হলো ঝোপঝাড়ের পেছনে এই ধরনের কিন্তু বালিয়ারি গড়ে ওঠে। আমরা তো আলোচনা করলাম পার্শ্বস্থ বালিয়ারি এবং অগ্রবর্তী বালিয়ারি, দুটো আলোচনা আমাদের হয়ে গেল। এবার আমরা আসছি বারখান। কিরগিজ শব্দ, এর অর্থ হলো ক্রিশন শেপড বা অর্ধচন্দ্রাকার। আবার অনেকে বলেন এর জন্ম তুর্কি শব্দ বারখান থেকে, যার অর্থ বালির পাহাড়। বায়ুর প্রবাহ পথে যদি আড়াআড়ি বা লম্বভাবে গড়ে ওঠা অর্ধচন্দ্রাকার বালিয়ারি থাকে তখন তাকে বলা হয়ে থাকে বারখান। অর্থাৎ বারখান মূলত অর্ধচন্দ্রাকার বালিয়ারি। বারখানের বৈশিষ্ট্য আমরা একবার দেখে নিই। বারখান দৈর্ঘ্য প্রস্থ মোটামুটি সমান, এগুলি আকারে ছোট ও প্রস্থ 20-30 মিটার ও উচ্চতা 2-3 মিটার হয়। এর প্রতিবাদ অংশ কম ঢালু কিন্তু অনুবাদ ঢাল বেশ খাড়া। আরবে সিপ স্লিপ ফেস বা ধসে যাওয়া ঢাল ছাড়া বারখানগুলোকে বলে জিবার। গুরুত্বপূর্ণ তথ্য লিখে নাও, আরবে স্লিপ ফেস বা ধসে যাওয়া ঢাল ছাড়া যে বারখান সেগুলোকে বলা হয়ে থাকে জিবার বলা হয়। এবার আমরা দেখে নিই এই যে বারখানের যে ভিডিওটা সেটা আমরা একবার দেখে নিই, চলো। কিভাবে এওলিয়ান প্রসেসে বারখান দেখো তৈরি হচ্ছে, দেখো অনবরতভাবে কিন্তু এই বারখান বাড়িগুলো এগিয়ে যায়, বায়ের গতিপথে কিন্তু এগিয়ে যাচ্ছে এবং ধীরে 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 কিন্তু দেখো তোমরা টিভির পর্দা দেখতে পাচ্ছ যে কিভাবে বারখানেরগুলো শেপগুলো থাকে এবং কিভাবে ওরা তৈরি হয়ে থাকে। দেখো ওর জেনেসিস বা ইভলিউশনটা আমরা দেখিনি কিভাবে হয়। লক্ষ লক্ষ টন বালি কিন্তু এইভাবে কিন্তু অপসারিত হয়ে যায় আর ধীরে 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 কিন্তু এগিয়ে যায়। এবং দেখো কিভাবে ও নিজের স্থানটা পরিবর্তন করছে, আস্তে 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 কিন্তু ও নিজের স্থান পরিবর্তন করছে। এবং দেখো ধীরে 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 ও, তোমরা পুরো ভিউটা পাচ্ছ কিভাবে বারখান তৈরি হয়। দেখো ভালো করে এই অংশগুলো তোমরা লক্ষ্য করে দেখো, তাহলে বুঝতে পারবে যে বারখান ফরমেশনটা কিভাবে হয়। বেডরকটা এক্সপোজ হয়ে যাচ্ছে এবং এইভাবেই কিন্তু বারখানের গঠনটা সম্পূর্ণ হয়ে থাকে। এবার আমরা চলে আসছি লোয়েস। লোয়েস শব্দটা উৎপত্তি ফ্রান্সের লোয়েস নামক গ্রাম থেকে। জার্মান শব্দ লোয়েসের অর্থ শিফটিং পার্টিকেলস, অসংখ্য বালিকণাকে লোয়েস বলছে, স্থানচ্যুত বস্তু। মরুভূমির হলুদ ও ধূসর রঙের কোয়ার্টস, ফেলসপার, ক্যালসাইট, ডলোমাইট, অভ্র খনিজ দিয়ে গঠিত এই লোয়েস 20-50 মাইক্রোমিটার শিথিল ধুলি বালিকণাকে বলে লোয়েস। এগুলি চূর্ণময় হয়ে থাকে। দেখো হাজার হাজার টন নিয়ে এরকম বালি সূক্ষ্ম কণাগুলোকেই বলা হচ্ছে হলুদ বর্ণের, এগুলোকেই বলা হচ্ছে লোয়েস। মরুভূমির শিথিল কণা বায়ু প্রবাহ দ্বারা এক স্থানে উড়ে যায় এবং ভূপৃষ্ঠ এক স্থানে সঞ্চিত হয়ে থাকে। এরকম হালকা হলুদ রঙের লোয়েস নিয়ে তৈরি হয় সমভূমি। লোয়েস সমভূমি জলাভূমি, উচ্চভূমি ও গাছ দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে কিন্তু লোয়েস অধক্ষিপ্ত হয়। মধ্য এশিয়ায় তোমরা দেখো যে লোয়েস সমভূমির কথা, মধ্য এশিয়ায় মঙ্গোলিয়ায় কিন্তু মধ্য এশিয়ার মঙ্গোলিয়ায় রাষ্ট্রের গোবি নামক নাতিশীতোষ্ণ মরুভূমি থেকে বিশাল পরিমাণ লোয়েস কণা চীনের হোয়াংহো অববাহিকায় ওয়াংতু অঞ্চলে সঞ্চিত হয়ে পৃথিবীর বৃহত্তম লোয়েস সমভূমি গঠন করেছে। দেখে নাও, অর্থাৎ গোবি থেকে কিন্তু চীনের হোয়াংহো নদীর তীরে হাজার হাজার টন বালি কিন্তু উড়ে এসছে, এটাকে বলা হয় লোয়েস সমভূমি। দেখে নাও এই যে লোয়েসের অংশটা, তোমরা এই অংশের লোয়েসটা দেখে নাও যে কিভাবে লোয়েস ফরমেশনটা হয়। দেখো আমেরিকার মিসিসিপি মিসৌরি নদীর তীরেও কিন্তু এই ধরনের কিন্তু লোয়েসের ফরমেশন কিন্তু লক্ষ্য করা যায়। কারণ দেখো এই যে সূক্ষ্ম বালিপলি কণা, যে এই সূক্ষ্ম বালিপলি কণাগুলোও কিন্তু দেখো ধীরে ধীরে এই যে লোয়েস আকারে দেখো সঞ্চয় হয়েছে মিসিসিপি মিসৌরি নদীর তীরে। ঠিক এমনি এরকম চীনের হোয়াংহো নদীর তীরেও কিন্তু এই ধরনের লোয়েসের সঞ্চয় দেখতে পাওয়া যায়। দেখো ভালো করে দেখো, দেখো ভালো করে সূক্ষ্ম সূক্ষ্ম পলিকণা, হাজার হাজার টন পলিকণা কিন্তু এইভাবেই সঞ্চিত হয়ে গেছে।
এর পরের অংশ এবার আমরা দেখে নিই। লোয়েসকে কোথায় কি নামে রাখা হয়? জার্মানি, বেলজিয়াম, ফ্রান্স তিনটে দেশে কিন্তু অ্যারব বলে বলা হয়ে থাকে। নেক্সট অংশ আমরা আসবো মরুদ্যান বা ওয়েসিস। মরু অঞ্চলে জলের খোঁজে যখন মানুষ হন্যারা ঘুরে বেড়ায় তখন কিন্তু উদ্ভিদবিহীন মরু প্রান্তরে এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হয়ে থাকে বালিকণ। এইভাবে বছরের পর বছর এক স্থান নিচু হতে হতে কিন্তু ভৌম জলস্তরটা উন্মুক্ত হয়ে যায় এবং তখন সেখানে স্থায়ী একটা জলাশয় সৃষ্টি হয়। আমরা ওখানে মরুদ্যান সম্বন্ধে আগেই বলেছিলাম, একেই বলা হয়ে থাকে মরুদ্যান বা ওয়েসিস। বলা যেতে পারে মরু অঞ্চলে যারা থাকে অবস্থান করে সে রুক্ষ শুষ্ক প্রান্তরে কিন্তু প্রাণ বাঁচায় এই ওয়েসিস বা মরুদ্যান। এবার আমরা মরুদ্যানের ক্ষেত্রে যে ভিডিওটা আমরা দেখব, দেখে নাও যে এখানে বিশ্বের কতগুলো, দেখে নাও বিশ্বের প্রায় গুরুত্বপূর্ণ মরুদ্যান, সেই মরুদ্যানগুলো এটা ভারতের প্রথমে দেখলাম, তারপর হলো উটা ফিসপ্রিং ন্যাশনাল পার্ক, আর একটা গুরুত্বপূর্ণ মরুদ্যান দেখে নাও মরু অঞ্চলে জলজমি, এই জলের খোঁজে মানুষ হন্য হয়ে ঘুরে বেড়ায়, সিয়া ওয়েসিস মিশরে, দেখে নাও সিয়া ওয়েসিস মিশরে অদ্ভুত সমস্ত ছবি তোমাদের সামনে, বিশ্বের গুরুত্বপূর্ণ মরুদ্যানগুলো। এন গেডি ইসরায়েল, ইসরায়েল দেশে মরু রুক্ষ শুষ্ক পাথরের জমির মাঝখানে কিন্তু জলের সন্ধান ওরা পেয়েছে এন গেডিতে। জুলগাই ওয়েসিস মঙ্গোলিয়া দেখো, রুক্ষ শুষ্ক প্রান্তরে কিন্তু জলের খোঁজে চলে এসছে। পিকা চিলিতে, পিকা ওয়েসিস, এবং সেই ওয়েসিসের পাশেই কিন্তু শহর গড়ে উঠেছে। সৌদি আরবের রিয়াদ কিন্তু এরকমভাবে একটা ওয়েসিসে গড়ে ওঠা শহর। চেবিকা ওয়েসিস টিউনেশিয়া, আফ্রিকা টিউনেশিয়া চেবিকা ওয়েসিস, অত্যন্ত রুক্ষ দুর্গম একটা মরু অঞ্চল, সেখানে জলের সন্ধান কীভাবে মানুষ পেয়েছে এবং তাই সেই জলের উপর নির্ভর করে জীবন গড়ে তুলেছে। ক্রিসেন্ট লেক চায়না, আমাদের এশিয়ার চায়নাতে দেখো, লক্ষ্য করে দেখো এই যে মরুভূমির মাঝখানে কিন্তু জলাশয়, অস্থায়ী জলাশয় চীনে। ওয়ানচিয়া পেরু, দক্ষিণ আমেরিকার পেরুতে দেখো চারদিকে মরু অংশ, মাঝখানে দেখো নিচের অংশে দেখো যে মরুদ্যান বা ওয়েসিস অবস্থান করছে। সেবা ওয়েসিস লিবিয়া, এই যে দেখো রুক্ষ শুষ্ক বালি ঘেরা অংশ, তার মাঝখানে কিন্তু জলের সন্ধান মানুষ পেয়েছে। বিশ্বের দশখানা গুরুত্বপূর্ণ ওয়েসিস কিন্তু আমরা নিয়ে এলাম। এবার বায়ু আর জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো আমরা খুব দ্রুত দেখে নিই। আমরা বায়ু মরু অঞ্চলে যদি সাময়িক যদি বৃষ্টি হয় বা কোনো কারণে জলধারা আসে তার ফলে কী কী ভূমিরূপ হতে পারে। প্রথমে আসে ওয়াদি। আরবি শব্দ ওয়াদির অর্থ ড্রাই ভ্যালি বা শুষ্ক উপত্যকা। মরুভূমি অঞ্চলে মাঝে মাঝে যদি হঠাৎ অল্প সময়ের জন্য বৃষ্টি হয় তখন সেই বন্যার জল অংশে এই মাঝখান দিয়ে প্রবাহিত হয়, খাতের মধ্য দিয়ে প্রবাহিত থাকে, সেই শুষ্ক খাত জলে পরিপূর্ণ হয়। কিন্তু মরু অঞ্চল যেহেতু আবার পুনরায় রুক্ষ শুষ্ক হয়ে যায়, দীর্ঘদিন ধরে সেখানে আর বৃষ্টিপাত হয় না, প্রায় একটা পরিত্যক্ত নদী খাত হয়ে পড়ে থাকে, একেই বলে ওয়াদি। থর মরুভূমিতে কিন্তু এই ওয়াদি নালা নামে পরিচিত। দেখে নাও এই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, দেখো দেখো এই কোনো এক সময় এখান থেকে জল প্রবাহিত হয়েছিল কিন্তু এখন দেখো রুক্ষ শুষ্ক হয়ে পড়ে রয়েছে, পরিত্যক্ত নদী খাত হয়ে পড়ে রয়েছে। এরকম পরিত্যক্ত নদী খাতকেই কিন্তু বলা হচ্ছে ওয়াদি। দেখো ধুধু প্রান্তর, ধুধু প্রান্তরে কিন্তু দেখো মানুষ ওখানে নেই, এই রুক্ষ শুষ্ক প্রান্তরে কিন্তু বলা হচ্ছে ড্রাই ভ্যালি বা ওয়াদি। ওয়াদির ছবি দেখো, কোনো সময় অতীতে কিন্তু এখানে অতীতে বৃষ্টি হয়েছে অথবা বন্যার জলও ছিল কিন্তু এখন সেখানে আর কিচ্ছু নেই, খালি রুক্ষ শুষ্ক অংশ পড়ে রয়েছে। পেডিমেন্ট, পেডি শব্দের অর্থ হলো পাদদেশ আর মন্ট হলো পাহাড়, অর্থাৎ মরু অঞ্চলে যে পার্বত্য অংশ থাকে সেই পাদদেশীয় অংশে যদি বায়ু আর জলের দ্বারা যদি নুড়ি কাঁকড় পাথর বালি প্রভৃতি সঞ্চিত হয়ে থাকে তখন তাকে বলা হয় থাকে পেডিমেন্ট। এই দেখো ভূতত্ত্ববিদ গিলবার্ট এর নামকরণ করেছিলেন পেডিমেন্ট, অর্থাৎ উপর থেকে নুড়ি কাঁকড় পাথর বালি এই অংশে নেমে এসে কিন্তু সঞ্চিত হয়েছে, একে বলা হয় থাকে পেডিমেন্ট। পেডিমেন্টের বৈশিষ্ট্য চট করে তোমরা খাতায় লিখে নাও, এর ঢাল 1-7 ডিগ্রি হয়ে থাকে, ক্ষুদ্র ক্ষুদ্র প্রস্তরখণ্ড বালি ও পলির দ্বারা আবৃত বা উন্মুক্ত হয়, বায়ু এবং জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট। ক্ষয়চক্রের শেষে পেডিমেন্টের পশ্চাৎ অপসারণ করতে অন্য পেডিমেন্টের সাথে কিন্তু জুড়ে যায় না। তোমরা আসা লিখে নাও এই পয়েন্টগুলো। এরপরে আমরা বাজাদা, বাজাদা অংশটা হলো স্পেনীয় শব্দ বাজাদার অর্থ ঢাল।
অনেকে বলেন আরবীয় শব্দ বাহাদা থেকে এসেছে, অর্থাৎ পেডিমেন্টের পর যে নুড়ি কাকর পাথর বালিগুলো এলো সেগুলো কিন্তু সঞ্চিত হয় এবং পলল ব্যজনীর আকারে অবস্থান করে থাকে, একেই বলে বাজাদা। এরপর আমরা চলে আসছি প্লায়া। এই প্লায়াটা দেখো এক ধরনের হ্রদ। দেখো ভালো করে, শুষ্ক মরু অঞ্চলে আমরা প্রথমে অপসরণ গর্ত বা ডিফ্লেশন হোলের কথা পড়েছিলাম, যে বায়ু অপসরণের ফলে গর্ত তৈরি হয় এবং গর্ত হওয়ার ফলে সেখানে যদি ধীরে ধীরে কিন্তু সেখানে যদি ক্ষুদ্র ক্ষুদ্র জলতারা যুক্ত হয় সেখানে কেন্দ্রমুখী একটা জলনির্গম চারদিক থেকে জলে সেখানে সঞ্চিত হয়, একেই বলা হয় থাকে প্লায়া। এখানে বাষ্পীভবনের ফলে জিপসাম, রক সল্ট সঞ্চিত হয়ে সাদা রঙের লবণ স্তরযুক্ত হয় এবং অ্যালকালি ফ্ল্যাট বা প্লায়া সমভূমি গড়ে তোলে। দেখো এটা হলো প্লায়ার ছবি আমরা দেখতে পাচ্ছি। এই প্লায়ার কি ক্রম হয় একটা ভিডিও আমরা দেখে নিই। দেখো বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই প্লায়া, অর্থাৎ বায়ুর অপসারণ কার্যের ফলে কিন্তু তৈরি হয়েছে এই প্লায়াগুলো। দেখো যদি কোনো কারণে বৃষ্টি হয় বা কোনো কারণে যদি জলধারা চলে আসে তাহলে সেই অংশে কিন্তু এটা অপসারণের ফলে গর্ত তৈরি হতে পারে এবং গর্ত তৈরি হয়ে কিন্তু বিস্তীর্ণ অংশে জলে ঢেকে যাবে এবং বিস্তীর্ণ অংশে জলে ঢেকে গিয়ে একটা অস্থায়ী প্রকৃতির কিন্তু জলধারা তৈরি হয়। দেখো ভালো করে, দেখো অংশটা নেমে যাচ্ছে, গর্ত হয়ে যাচ্ছে, ক্ষয় হচ্ছে, সেখানে কিন্তু জলধারা আস্তে আস্তে সঞ্চিত হবে, ওখানে চওড়া হয়ে গেল আয়তনে। তোমরা ভালো করে দেখো, সহজে তোমরা প্লায়া বিষয়টি বুঝে যাবে। দেখো অনবরত সেই অংশটা ক্ষয় হচ্ছে এবং প্রসারিত হচ্ছে, প্রসারিত হতে হতে কিন্তু ওই গর্তটি আরো বড় হচ্ছে। এই দেখো, এই যে দেখো প্লায়ার ছবি আমরা নিয়ে আসছি। এই দেখো জলভাগ, মরু অঞ্চলের প্রান্তরে কিন্তু অস্থায়ী জলভাগ আশঙ্কা গর্তের মধ্যে কিন্তু তৈরি হয়েছে। দেখো এই ভালো করে তোমরা দেখো, মরু অঞ্চলে এরকম জলের যদি খুঁজে পাওয়া যায়, এই যে দেখো ওরা স্বর্গ মনে করে, তখন এই অস্থায়ী জলধারাকে বলা হয় থাকে প্লায়া। উত্তর আফ্রিকায় প্লায়াকে বলে শর্টস, আমাদের দেশে বলে ধান, আমেরিকার সোনেরান মরুভূমিতে বলে বোলসং, আরবে বলে খাবড়ি বা সফকা বা মামালহা, দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া বলে প্যান। তোমরা এগুলো খাতায় কিন্তু লিখে নাও, উত্তর আফ্রিকায় শর্টস, ভারতে ধান, সোনেরানে বলে বোলসং, আরবে বলে মামালহা বা খাবাড়ি, আর দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়ায় বলে প্যান। মরু সম্প্রসারণ, আমরা শেষ অংশে আমরা চলে এসেছি আলোচনায়। মরু সম্প্রসারণ, উষ্ণ মরুভূমির প্রান্তভাগে যদি উৎপাদনশীল ভূমি ক্রমশ ঊষর মরুভূমিতে পরিণত হয় তাহলে বলে মরুকরণ, অর্থাৎ আয়তনে বেড়েই যাওয়া। সোজা ভাষায় মরুভূমি যদি আয়তনে বেড়ে যায় তাকেই বলে মরু সম্প্রসারণ। এই মরু বিস্তারের কারণটা আমরা দেখে নিই যে কী কী কারণ হয়। জলবায়ুর পরিবর্তন হয়, খরার পরিমাণ যদি বাড়ে, ভূমিক্ষয়ের পরিমাণ যদি বেড়ে যায়, যান্ত্রিক আবহবিকার যদি হয়, অর্থাৎ স্বল্পমোচন পিণ্ড বিসরণ এই প্রক্রিয়াগুলো যদি হয়ে থাকে, প্রস্তুচ্ছায় বিচ্ছিন্নকরণ হয়ে থাকে, অধিকারে যদি বৃক্ষচ্ছেদন করি, যথেচ্ছ পশুচারণ করি এবং ঝুম চাষ, অবৈজ্ঞানিক পদ্ধতি কৃষিকাজ, তাহলেও কিন্তু এই মরুকরণ হতে পারে। এই যে দেখো, এই যে যান্ত্রিক পদ্ধতিতে বিচ্ছিন্নকরণের পদ্ধতির মাধ্যমেও কিন্তু শিলা কিন্তু টুকরো টুকরো হয়ে যায় এবং মরুভূমি সম্প্রসারণে এটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এবার দেখো এই ডেজার্টিফিকেশনটা কী, সেই ডেজার্টিফিকেশনে একটা সুন্দর ভিডিও যে কীভাবে হয় এই ডেজার্টিফিকেশনটা দেখো। দেখো সাধারণত মরু অঞ্চলগুলোতে আমাদের সাধারণত মানে যদি গাছ জন্মায় তাহলে মরুগুলো কিন্তু প্রাণ ফিরে পায়, কিন্তু মানুষ তার নিজের কার্যের জন্য কিন্তু এই যে ফিজিক্যাল কজেস কী কারণে দেখো হয়, দেখো ধীরে ধীরে বায়ুর কার্যের ফলে কিন্তু আস্তে আস্তে কিন্তু ক্ষয় হচ্ছে, বায়ুর কার্য যত হবে সেখানে কিন্তু ক্ষয় হবে এবং মরুভূমির আয়তনের পরিমাণ কিন্তু বাড়বে। শুধু আমরা বা প্রাকৃতিক কারণে না, মনুষ্য কারণে, যদি হিউম্যান কজেস, ওভার পপুলেশন, জনসংখ্যা যদি বেড়ে যায় তাহলে কিন্তু অনিয়ন্ত্রিত কিন্তু বৃক্ষচ্ছেদন হবে এবং কিন্তু আস্তে আস্তে দেখো খরার সৃষ্টি হতে পারে এবং খরার ফলেও কিন্তু এই ধরনের মরুভূমি কিন্তু সৃষ্টি হতে পারে। ওভার গ্রেজিং, পশুচারণ যদি বেশি পরিমাণে হয়ে থাকে, ধরো ছাগল, বিভিন্ন ক্যাটল বা গাদা সমস্ত জায়গা কিন্তু ভেজিটেশনকে কিন্তু ধ্বংস করে দেয় এবং তার ফলে কিন্তু এই মরুকরণটা কিন্তু ঘটে থাকে। ভারতের মরু গবেষণা কেন্দ্র, এখানে সমস্ত মরু বিষয়ক গবেষণা করা হয়। দেখে নাও ছবি নিয়ে এসেছি তোমাদের, তোমরা বইয়ের পাতার নামটা হয়তো পেয়েছো, সেন্ট্রাল অ্যারিড জোন রিসার্চ ইনস্টিটিউট, তোমরা বইয়ের পাতায় পেয়েছো যোধপুরে। দেখো এইখানে কিন্তু ভারতের মরু বিষয়ক কিন্তু গবেষণা হয়ে থাকে, এই যে সেন্ট্রাল অ্যারিড জোন রিসার্চ ইনস্টিটিউট, এই অফিসে কিন্তু এইখান থেকে কিন্তু ভারতের পুরো মরু বিষয়ক কিন্তু গবেষণা হয়ে থাকে। মরু সম্প্রসারণকে তাহলে আমরা কীভাবে আটকাবো, ভূমিক্ষয় রোধ করতে হবে, বালিয়ারির প্রসারটাকে রোধ করে দিতে হবে, পশুচারণের জন্য নতুন নতুন জমি খুঁজতে হবে, বৈজ্ঞানিকভাবে জলসেচ করো, সিক্ত করতে হবে জমিকে, পশু খাদ্য এবং জ্বালানি কাঠের জন্য
বিকল্প ব্যবহার করতে হবে এবং আঠা জাতীয় বস্তু সঞ্চারণ করতে হবে এবং শৈবাল উৎপাদন করতে হবে যাতে মরুর সম্প্রসারণটা কিন্তু আটকে দেওয়া যেতে পারে এবং বৃষ্টির জলও যদি সংরক্ষণ করা যায় তাহলে কিন্তু সম্ভব। এটা সাহারা মরুভূমির সম্প্রসারণ আমরা একদম শেষ অংশে আলোচনা করছি। সাহারা মরুভূমির সম্প্রসারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে দেখো বিশ্বের প্রায় 11খানা দেশ নিয়ে কিন্তু বিশ্বের সবচেয়ে বড় মরুভূমি, তার আয়তন বেড়ে গেছে এবং সেখানে ওরা কী করেছে আমরা একটা সুন্দর ভিডিও অবশ্যই দেখবো। তার আগে দেখিনি গ্রেট গ্রিন ওয়াল, ওরা 7000 কিলোমিটার দীর্ঘ দেখো লিখে নাও এবং 15 কিলোমিটার প্রস্থ ওরা একটা গাছের সারি করেছে, অর্থাৎ 7000 কিলোমিটার লম্বা জুড়ে এবং 15 কিলোমিটার চওড়া জুড়ে মৌরেতানিয়া থেকে জিবুটি পর্যন্ত দেশে ওরা গাছের সারি লাগিয়েছে। তার ফলে 11টা দেশে কিন্তু এই সাহারা মরুভূমির সম্প্রসারণ কিন্তু হচ্ছে না এবং অনেকটা ওরা আটকে দিয়েছে। বার্কিনা ফাসো, নাইজার, নাইজেরিয়া, চাঁদ প্রভৃতি দেশে কিন্তু যে হারে সাহারা মরুভূমির সম্প্রসারণ হচ্ছিল সেখানে কিন্তু সাহারা মরুভূমির সম্প্রসারণ হচ্ছে না। দেখো খুব গুরুত্বপূর্ণ একটা ছবি এবং দেখো ভিডিওটা, এই ভিডিওটার মাধ্যমে তোমরা দেখতে পাবে কীভাবে ওরা চেষ্টা করছে। গ্রেট গ্রিন ওয়াল আফ্রিকান ইউনিয়নের নিজস্ব ওয়েবসাইট থেকে ওদের ভিডিও আমি নিয়ে এসেছি। দেখো ওরা অসম্ভব একটা উর্বর মস্তিষ্কর পরিকল্পনার মাধ্যমে কিন্তু ওরা এই মরু সম্প্রসারণটা একটা চেষ্টা করেছে। গাছের সারিকে কীভাবে লাগিয়েছে দেখো, 7000 কিলোমিটার জায়গা জুড়ে একসঙ্গে মানুষ বিশ্বের 11খানা দেশের প্রসারিত এই মরুভূমিতে দেখো গাছের সারি ওরা কীভাবে লাগাচ্ছে যাতে বায়ু না ঢুকে কিন্তু ওই মরু সম্প্রসারণ ওরা আটকে দিতে পারে। ভালো করে লক্ষ্য করে দেখো 10 মিলিয়ন ফার্মার্স ওরা একসঙ্গে হয়ে গেছে, দেশের সীমানা ওরা মুছে দিয়েছে, একসঙ্গে মিলে মিশে কাজ করে কিন্তু এই সাহারা মরুভূমির সম্প্রসারণ ওরা আটকানোর চেষ্টা করছে। দেখো ভারতবর্ষেও কিন্তু দেখো সেনেগাল, সাহারা, দেখো জিবুটি, সাহারা মরুভূমি কোন কোন দেশে, জিবুটি এই দেশের মুখগুলোর মধ্যে দিয়ে 20 আফ্রিকান নেশনের মধ্যে দিয়ে বিস্তৃত হয়েছে। হাজার হাজার গাছের সারি ওরা লাগিয়েছে, দেশের সীমানাকে ওরা মুছে দিয়েছে, ওদের একটাই লক্ষ্য যে মরু সম্প্রসারণ কাটকাতে হবে এবং ওখানে ওরা ওই শুষ্ক অঞ্চলেও কিন্তু ওরা ফসল ফলাচ্ছে যাতে বালির কণাগুলো আটকে যায় এবং ওরা সেইখানে কিন্তু ফসল ফলিয়ে মরু সম্প্রসারণকে কিন্তু পরোক্ষভাবে কিন্তু আটকে দিয়েছে। একটা গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আমরা দেখলাম মরু সম্প্রসারণ কি আমরা দেখলাম এবং থর মরুভূমি সম্প্রসারণ আমাদের দেশেও কিন্তু 23.4 লক্ষ বর্গ কিলোমিটার স্থান জুড়ে যে অবস্থিত থর মরুভূমি, যা আরাবল্লী পর্বতের কিন্তু বিপরীতে অবস্থিত, সেখানে কিন্তু মরু সম্প্রসারণ খুব দ্রুত হারে বাড়ছে। চরমভাবে কিন্তু জলবায়ু এবং অতি অল্প বৃষ্টিপাতের জন্য এই মরু সম্প্রসারণ হচ্ছে। 1951 সালে এক সমীক্ষা জানা যায় আমাদের দেশে এবং পাকিস্তানে বিস্তৃত থর মরুভূমি প্রায় প্রতি বছর 1.5 মাইল করে আয়তনে বেড়ে যাচ্ছে। থর মরুভূমি সম্প্রসারণের জন্য এই খালটা ছবি দেখো, ইন্দিরা ক্যানাল, এটা কিন্তু 649 কিলোমিটার দীর্ঘ একটা খাল খনন করা হয়েছে, প্রতি সেকেন্ডে 524 কিউবিক মিটার জল নিয়ে যায় এবং ওই থর মরুভূমি অঞ্চলকে সিক্ত করা হয় এবং খরা সহ্যকারী গাছ এবং ঝোপঝাড় লাগানো হয়ে থাকে এবং আড়াআড়িভাবে কংক্রিটের দেওয়াল নির্মাণ করেও কিন্তু এই থর মরুভূমির সম্প্রসারণকে আটকে দেওয়া হয়েছে। এছাড়াও কিন্তু তোমরা কী করতে পারো যে ওরা করেছে কি যে সমোন্নতি চাষ এবং ধাপ চাষ বলে বা ফালি চাষ বলে, অর্থাৎ জমিকে কিন্তু ফালিভাবে কেটে দিয়ে জমির ক্ষয়কে, অর্থাৎ যে মৃত্তিকার যেগুলো ক্ষয়কারী পদার্থ সেই ক্ষয় পদার্থগুলো যাতে অপসারিত না হয় সে জমিকে ফালি চাষ বা ফালি আকারে কেটে দেওয়া বা ধাপের আকারে কিন্তু কেটে চাষ করে নেওয়া, এইভাবে কিন্তু ওরা এইভাবে কিন্তু করেছে জিনিসটাকে। অর্থাৎ আমরা যে আলোচনাটা দেখলাম যে থর মরুভূমির সম্প্রসারণ সেটা কিন্তু আমরা দেখে নিলাম এবং তার সঙ্গে সঙ্গে বায়ুর ক্ষয়কার্যের আলোচনা তোমরা বোর্ড এবং গুরুত্বপূর্ণ স্লাইডের মাধ্যমে দেখলে। এবার আমরা তোমরা খাতাতে গুরুত্বপূর্ণ যে অবজেক্টিভগুলো এই বিষয় সেগুলো কিন্তু আমরা আলোচনা করব। তার আগে আমরা একটা বোর্ড ওয়ার্কে আমরা জিনিসগুলো একটু দেখে নিই। তাহলে আমরা প্রথম চ্যাপ্টারের 3টে পার্টি আমরা আলোচনা করে নিলাম। এবার বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা কিন্তু তোমাদের প্রাকৃতিক ভূগোল নিয়ে এই যে টেলিক্লাস সেখানে কিন্তু আলোচনা করেছেন, আমি নিজে কিন্তু বায়ুমণ্ডল এবং বহির্জাত প্রক্রিয়া আলোচনা করেছি এবং এর সঙ্গে সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনা বায়ুমণ্ডল আলোচনা হয়ে গেছে। এবার এমন কিছু প্রশ্ন নিয়ে তোমাদের এখানে আলোচনা হবে যেগুলো কিন্তু প্রায়শই পরীক্ষায় আসে এবং তোমরা কিন্তু সেগুলো ঠিকঠাক করে বুঝে উঠতে পারো না, অনেক সময় MCQ বা SAQ প্রশ্নের ক্ষেত্রে তোমরা ভুল করো। সেই প্রশ্নগুলো চলো আমরা স্ক্রিনে দেখে নিই, সেই প্রশ্নগুলো কিন্তু আমরা আলোচনা করে দিচ্ছি এবং সেগুলো আলোচনা হবে। এখন তোমরা চট করে খাতা বার করো এবং লিখে নাও।
দেখো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর কিন্তু সঠিকভাবে আমরা পাই পারি না। এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সঠিকভাবে যদি পেতে হয় তাহলে কিন্তু আমাদের কিছু কিছু প্রশ্ন কিন্তু অবশ্যই আলোচনা করে নিতে হবে। দেখো প্রথমে প্রশ্ন, ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি? এটা অনেকে বলে কুঞ্চিকল, অনেকে বলে যে যোগ। আসলে কুঞ্চিকল যোগের থেকে অনেক উপরে অবস্থিত, কিন্তু ভারাহী নদীতে কুঞ্চিকল যে জলপ্রপাত, সেই কুঞ্চিকলে ভারাহীতে কিন্তু সারা বছর জল থাকে না, সেই জন্য ভারতের সবচেয়ে উঁচুতে অবস্থিত জলপ্রপাতের নাম কিন্তু যোগ জলপ্রপাত। নেক্সট, যে জলপ্রপাত থেকে জল সিঁড়ির ধাপের ন্যায় নিচের দিকে নেমে আসে তাকে কি বলে? তাকে সিঁড়ির ধাপের ন্যায় নেমে গেলে তাকে বলা হয় কাসকেড বলা হয়, আর প্রবল গতিতে যে জল নেমে আসে তখন তাকে বলা হয় ক্যাটারাক্ট। নিক পয়েন্ট কোন ধরনের ক্ষয়জাত ভূমিরূপ দেখা যায়? নিক পয়েন্ট হলো অর্থাৎ ভূমির ঢালের পরিবর্তন হলে পুরাতন ঢাল এবং নতুন ঢালের মধ্যে সংযোজক বিন্দুকেই বলে নিক পয়েন্ট। সেই নিক পয়েন্ট থেকে কিন্তু জলপ্রপাত তৈরি হবে। পরের প্রশ্ন, নদী বাঁকের অপতল পাড়ের গভীরতা জলবাঁককে কী বলে? পুল বলা হয়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। বায়ুমণ্ডলের সবচেয়ে পরিবর্তনশীল স্তরের নাম কি? বায়ুমণ্ডলের সবচেয়ে পরিবর্তনশীল স্তরের নাম হলো ট্রপোস্ফিয়ার, কারণ এখানে মেঘ ঝড় ঝঞ্ঝা প্রায়শই দেখা যায়। বায়ুমণ্ডলের কোন স্তরে উল্কাপিণ্ড পুরো ছাই হয়ে যায়? এটা হলো মেসোস্ফিয়ারে। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি? এটা হবে সিয়াচেন, কারাক্রমে 76 কিলোমিটার দীর্ঘ। উত্তর অস্ট্রেলিয়ায় সৃষ্ট ঘূর্ণবাত কী নামে পরিচিত? উত্তর অস্ট্রেলিয়া সৃষ্ট, এটা তোমাদের কিন্তু প্রায়শই কিন্তু আসবে, এটা ধরনের প্রশ্নকে বলা হয়ে থাকে উইলি উইলি। চীন সাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণবাতকে কী বলা হয়? টাইফুন। পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণি ঝড় এটা কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রে থাকে, এটা হলো টুইস্টার, যেটা টর্নেডো কে ওরা নামকরণ করেছে। পৃথিবীর দ্রুততম সমুদ্র স্রোতের নাম, এটা হবে গালফ স্ট্রিম বা উপসাগরীয় স্রোত। মৌক্তিক মেঘ বা বায়ুমণ্ডলের কোন স্তরে কিন্তু দেখতে পাওয়া যায়? এটা কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে দেখতে পাওয়া যায়। পৃথিবীর শুষ্কতম মরুভূমি হলো চিলির আটাকামা মরুভূমি, হলো পৃথিবীর শুষ্কতম মরুভূমি। ফানেল আকৃতির নদী মোহনাকে কি বলে? ফানেল আকৃতির নদী মোহনাকে বলা হয়ে থাকে খাড়ি। পৃথিবীর সর্ববৃহৎ খাড়ির নাম কি? পৃথিবীর সর্ববৃহৎ খাড়ির নাম হলো রাশিয়ার ওব নদীর মোহনায় কিন্তু খাড়ি। এবার জায়র কি? জায়র হলো সমুদ্রের মধ্যে যদি বিভিন্ন রকম মহাসাগরীয় স্রোত কিন্তু পরস্পর সঙ্গে সংযুক্ত হয় তখন মধ্যভাগে কিন্তু একটা ঘূর্ণন বা চক্রগতির সৃষ্টি হয়, একেই বলে জায়র। ওজন স্তরের কথা প্রথম কে বলেন? হেনরি ভূষণ এবং স্কোনবি, তোমরা লিখে রাখো হেনরি ভূষণ এবং স্কোনবি। প্যাটার্নস্টার হ্রদ কি? প্যাটার্নস্টার হ্রদ হলো হিমশিরিতে গলা জল জমে যে হ্রদ সৃষ্টি হয় তাকে বলে প্যাটার্নস্টার হ্রদ। নিয়মিত জোয়ার ভাটা খেলে এমন কয়েকটা নদীর নাম হলো টেমস, হুগলি, ইয়াংসিকিয়াং প্রভৃতি। থ্রি আর বর্জ্য ব্যবস্থাপনা, তিনটে আর বলতে রিডিউস, রিউজ এবং রিসাইক্লিং, অর্থাৎ বর্জ্যের পুনর্ব্যবহার করার যে পদ্ধতিগুলো, বর্জ্যকে আমরা ফেলে দেবো না, রিফিউজ করবো না, করে তার পরিবর্তে থ্রি আর পদ্ধতির কথা। দুটি ই বর্জ্যের উদাহরণ, কম্পিউটারের ভাঙা মনিটর হতে পারে, কম্পিউটার ভাঙা মাউস হতে পারে। ফেচ কি? ফেচ হলো উন্মুক্ততা, সমুদ্রে উন্মুক্ততা, অর্থাৎ বিনা বাধায় বায়ু যত দূর যা তাকেই বলে ফেজ। বৈপরীত্য উষ্ণতা হলো পার্বত্য অঞ্চলে যখন অ্যানাবেটিক বায়ু এবং ক্যাটাবেটিক বায়ু পরস্পর বিপরীত দিকে প্রবাহিত হয়ে থাকে, অর্থাৎ অ্যানাবেটিক বায়ু মানে ক্রমশ উপরের দিকে ওঠা এবং ক্যাটাবেটিক বায়ু মানে ক্রমশ নিচের দিকে নেমে আসা। সেই পারস্পরিক দুটো বায়ু পরস্পর নেমে যাওয়ার ফলে কিন্তু ওরা কী হয়, উষ্ণতার কিন্তু চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ পার্বত্য উপরের অংশে তাপমাত্রা বেড়ে যায় এবং নিচের অংশে কিন্তু তাপমাত্রা কমে যায়, একেই বলে বৈপরীত্য উষ্ণতা। সমুদ্রপৃষ্ঠের বায়ুচাপ খুব গুরুত্বপূর্ণ অবজেক্টিভ, 1013.25 মিলিবার। দুটি শীতল স্থানীয় বায়ুর উদাহরণ হলো বোরা এবং মিস্ট্রাল। নেক্সট প্রশ্ন, ঝোড়োষাট কি? ঝোড়োষাট হলো একটা প্রশ্ন দিয়ে তিনটে প্রশ্ন তোমরা পেয়ে যাবে, যে দক্ষিণ গোলার্ধে জলভাগ বেশি থাকে বলে 40-60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে কিন্তু পশ্চিম বায়ু প্রবল গতিতে প্রবাহিত হয়ে থাকে, এবং প্রবল গতিতে প্রবাহিত হয় বলে 40 ডিগ্রি অক্ষাংশকে বলে গর্জনশীল 40, 50 ডিগ্রিকে বলা হয় ভয়ঙ্কর 85, আর 60 ডিগ্রিকে বলা হয় ঝোড়োষাট। সংক্রামিত বর্জ্য কি? বর্তমানে কোভিড-19 পরিস্থিতি চলছে, সেই সংক্রামিত বর্জ্য বলতে অর্থাৎ বিভিন্ন হাসপাতাল থেকে যে নির্গত ধরো ব্যান্ডেজ, তুলো, কাঁচি, ইঞ্জেকশনের সিরিঞ্জ, এগুলোকে বলা হয় সংক্রামিত বর্জ্য। কাকে বাস্কেট অফ এক টোপোগ্রাফি বলে? ড্রামলিনকে বলা হয়ে থাকে, উল্টানো ভর্তি ডিমের ঝুড়ির ন্যায় ভূমিরূপ বা বাস্কেট অফ এক টোপোগ্রাফি। ক্রেভাস কি? ক্রেভাস হলো হিমবাহের পৃষ্ঠদেশে যদি সমান্তরালভাবে অসংখ্য ফাটল তৈরি হয়ে থাকে তখন তাকে বলা হয় থাকে ক্রেভাস। নেক্সট প্রশ্ন, হিমরেখা কি স্থায়ী? হিমরেখা স্থায়ী না, কারণ হিমরেখা নিজের অবস্থানকে কিন্তু পরিবর্তন করে থাকে, এবং অবস্থান পরিবর্তন করে বলে কিন্তু পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমে বিভিন্ন অবস্থানে কিন্তু হিমরেখা অবস্থান করে থাকে। আটাকামা এবং গ্রেট অস্ট্রেলিয়ান ডেজার্ট, এই দুটো প্রশ্ন পরীক্ষায় আসে যে কোন স্রোতের প্রভাব দেখা যায়। চিলির আটাকামার জন্য কিন্তু পেরু বা হাম্বল স্রোত, আর গ্রেট অস্ট্রেলিয়ান ডেজার্টের জন্য যেটা হলো পশ্চিম অস্ট্রেলিয়ার স্রোত। স্ক্রাবার কি?
গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণ করার একটা পদ্ধতি হলো স্ক্রাবার। এই যন্ত্র দিয়ে শুষ্ক স্ক্রাবার এবং আর্দ্র স্ক্রাবার লক্ষ্য করা যায়। ITCZ এটা জেনে রাখো, ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন, অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে উত্তর পূর্ব আয়নবায়ু এবং দক্ষিণ পূর্ব আয়নবায়ু যখন পরস্পর মিলিত হয়ে থাকে, সেই পরস্পর মিলিত হলে তখন তাকে বলা হয় নিরক্ষীয় অভিসারী অঞ্চল বা ITCZ। বায়ুর গতিবেগ এবং বায়ু প্রবাহের দিক কোন যন্ত্রের সাহায্যে মাপা যায়, এদের গণ্ডগোল করে ফেলো তোমরা। বায়ুর গতিবেগ হলো অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে, আর বায়ু প্রবাহের দিক হলো বাত পতাকার সাহায্যে। ভার্মি কম্পোস্টিং কি কেঁচোর মাধ্যমে যদি জৈব সার উৎপন্ন করা হয়ে থাকবে, তাহলে কেঁচোর মাধ্যমে জৈব সার উৎপন্ন করার পদ্ধতিকেই বলা হয় থাকে ভার্মি কম্পোস্টিং। আমরা শেষের দিকে একদম চলে এসেছি। কালবৈশাখী নামের অর্থ কী? কাল কথার অর্থ হলো অশুভ, অর্থাৎ বৈশাখে যে ঝড় আসে সেটাই সেই অশুভের বার্তা বহন করে নিয়ে আসে বলে একে বলে কালবৈশাখী। অনেকে বলেন যে বৈশাখের পূর্বে এই ধরনের ঝড় আসে বলে একে বলে কালবৈশাখী। কোন বায়ুকে তুষার ভক্ষক বলে? চিনুক বায়ুকে তুষার ভক্ষক বা স্নো ইটার বলা হয়ে থাকে। হিম প্রাচীর কি? আটলান্টিক মহাসাগরে উষ্ণ উপসাগরীয় গাঢ়বর্ণের নীল স্রোত এবং শীতল সবুজ বর্ণের ল্যাব্রাডর স্রোত যখন পরস্পর মিলিত হয়ে যায়, তখন কিন্তু ওই দুটো স্রোতের সীমারেখা অনেক দূর বোঝা যায়, একেই বলা হয়ে থাকে হিম প্রাচীর। পরের প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত? সাধারণত 24 ঘন্টা 52 মিনিট বলে, কিন্তু পৃথিবীর পূর্ণ আবর্তনকে যদি 24 ঘন্টা ধরি, কিন্তু পৃথিবীর পূর্ণ আবর্তন যেহেতু 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, সেজন্য কিন্তু তখন হবে 24 ঘন্টা 44 মিনিট 48 সেকেন্ড, দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান। পর্বতের কোন ঢালে বৃষ্টিচ্ছা অঞ্চল গড়ে ওঠে? পর্বতের প্রতিবাদ ঢাল এবং অনুবাদ ঢাল, অর্থাৎ পর্বতের যে অংশটা পিছনের দিকে থাকবে সেটা হলো অনুবাদ ঢাল, এবং যে অংশে বৃষ্টিপাত হবে সেটা হলো প্রতিবাদ ঢাল। ঠিক তেমনি শিলং হলো আমাদের অনুবাদ ঢালে আছে, সেজন্য বৃষ্টিচ্ছা অঞ্চল অবস্থিত। অ্যালবেডো কি? সূর্য থেকে যে পরিমাণ তাপ আসে সেই পরিমাণ তাপের মধ্যে 66% তাপ কিন্তু আমরা সমগ্র ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে থাকে, বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে থাকে, বাকি 34% তাপ কিন্তু মহাশূন্যে ফিরে যায়, একে বলা হয় থাকে অ্যালবেডো। পরের প্রশ্ন ইম্পর্টেন্ট অবজেক্টিভ, কাকে প্রাকৃতিক সৌর পর্দা বলে? আমাদের শরীরে কিন্তু বর্তমানে বিজ্ঞানীরা দেখছেন যে স্কিন ক্যান্সারের প্রভাব অনেক বেড়ে গেছে, অর্থাৎ সূর্য থেকে যে আগত ক্ষতিকারক বেগুনি রশ্মি, সেই বেগুনি রশ্মি কিন্তু আমাদের শরীরে এসে পড়ছে, এবং এসে পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ত্বকে কিন্তু বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু ক্ষতি হচ্ছে। এর কী বলা হচ্ছে? সেটাকে আটকে দিচ্ছে, ওজন স্তরে আটকে দিচ্ছে, সেখানে এটাকে বলা হচ্ছে প্রাকৃতিক সৌর পর্দা। দুটি পিরামিড চূড়ার উদাহরণ দাও। পিরামিড চূড়া হলো আমাদের দেশে হলো নীলকণ্ঠ হলো পিরামিড চূড়ার উদাহরণ, সুইস আলপসে ম্যাটার হর্ন হলো পিরামিড চূড়ার উদাহরণ। ময়লা বা আবর্জনা ধোয়া জলকে কী বলে? এটা টেস্ট পেপারে বা বিভিন্ন পরীক্ষার প্রশ্নে কিন্তু বারবার করে এসছে, এটা কিন্তু লিচেট বলে ময়লা বা আবর্জনা ধোয়া জলকে। পরের প্রশ্ন ব্যাগুইও কি? ফিলিপিন্সে ক্রান্তীয় ঘূর্ণিঝড়কে ব্যাগুইও বলে। লাস্ট প্রশ্ন, 10-15টা প্রশ্ন তোমরা দেখে নাও। ভ্যালি ট্রেন কি? ভ্যালি ট্রেন হলো সাধারণত বহির্বিধৌত সমভূমিতে, হিমবাহতে বহির্বিধৌত সমভূমি যদি নদী দ্বারা বিচ্ছিন্ন হয়ে যায়, এই প্রশ্নটা ভালো করে জেনে রাখো। হিমবাহ যদি মানে বহির্বিধৌত অংশে নদী যারা বিচ্ছিন্ন হয়ে যায় তাকে বলে ভ্যালি ট্রেন। হাম্বল স্রোত দেখা যায় প্রশান্ত মহাসাগরে। পেরিজি কি? পেরিজি হলো যে অবস্থানে চাঁদ এবং পৃথিবীর দূরত্ব কিন্তু অত্যন্ত কমে যায়, 356,000 কিলোমিটার, তাকে বলে পেরিজি। ইটা ইটাই আর মিনামাটা, মিনামাটা তোমরা জানো পারদের জন্য, আর ইটা ইটা হলো ক্যাডমিয়াম দূষণের জন্য হয়ে থাকে। পৃথিবীর বৃহত্তম নদীচর, ভারতের বৃহত্তম নদীচর হলো মাজুলি, আর পৃথিবীর বৃহত্তম নদীচর হলো ইলহা দা মারাজো আমাজনের। আগুলহা স্রোত কাদের মিলিত প্রবাহ? খুব গুরুত্বপূর্ণ অবজেক্টিভ, মাদাগাস্কার এবং মোজাম্বিক, এই দুটো স্রোতের মিলিত প্রবাহ, মাদাগাস্কার এবং মোজাম্বিক স্রোতের মিলিত প্রবাহ হলো আগুলহাস। পর্যায় কি? আরোহণ প্রক্রিয়া এবং অবরোহণ প্রক্রিয়ার মিলিত প্রক্রিয়া, যখন ভূমি একটা ভারসাম্যময় অবস্থায় চলে আসে তখন তাকে বলা হয় পর্যায়। ফ্লাই অ্যাশ কি? সাধারণত তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে দেখা যায় এই ধরনের ছাইগুলো উড়ে আসে, একে বলা হয় থাকে ফ্লাই অ্যাশ। হ্যারিকেন, হ্যারিকেন হলো সাধারণত মেক্সিকো উপসাগরে, সাধারণত ওয়েস্ট ইন্ডিজ বা পশ্চিম ভারতের দ্বীপপুঞ্জের সৃষ্ট এক ধরনের ঘূর্ণিঝড়। ধানের জমি, জলাজমিতে কোন গ্রিনহাউস গ্যাস থাকে? মাঝে মধ্যে জলাজমিতে আমরা দেখতে পাই, এটা খুব গুরুত্বপূর্ণ অবজেক্টিভ, এটা হলো মিথেন। লাস্ট পাঁচটি প্রশ্ন দেখে নাও, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেটল হ্রদে সঞ্চিত পলিকে কী বলে? এটাকে বলা হয় থাকে ভার্ভ। কোন বৃষ্টিকে সীমান্ত বৃষ্টি বলে? এসান্ত নাতিশীতোষ্ণ বৃষ্টিপাত বা ঘূর্ণবাদজনিত বৃষ্টিপাতকে বলে সীমান্ত বৃষ্টি। কাকে নদীর ক্ষয় শেষ সীমা বলা হয় থাকে? সমুদ্র তলকে। ষষ্ঠ ঘাতের সূত্র কি? নদীর গতিবেগ যদি বেড়ে যায়, দ্বিগুণ হয়ে যায়, তাহলে নদী দ্বারা বাহিত পদার্থগুলো কিন্তু অনেক বেশি পরিমাণ আসবে, অর্থাৎ দ্বিগুণ যেহেতু হলো সেটা 2^6 বা 64 গুণ হারে বেড়ে যাবে, এটাকে ষষ্ঠঘাতের সূত্র বলে। শেষ প্রশ্ন, কোন মহাসাগরীয় স্রোত তার গতিপথকে 180 ডিগ্রি পরিবর্তন করে? ভারত মহাসাগরীয় স্রোত তার গতিপথকে 180 ডিগ্রি পথ পরিবর্তন করে থাকে। আশা করি তোমাদের
এই আলোচনাটা কাজে লাগবে এবং তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু তোমরা এখান থেকে লিখে নিয়েছো এবং তথ্যগুলো কিন্তু জেনে নিয়েছো। বহির্জাত প্রক্রিয়ার সংক্রান্ত এবং ভারত প্রাকৃতিক ভূগোল সংক্রান্ত কিছু প্রশ্নের তালিকা নিয়ে তোমাদের নিয়ে এসেছিলাম এখানে, এবং সেখানে কিন্তু প্রশ্নগুলোকে ব্যাখ্যা আমি করে দিলাম। কিছুটা হয়তো তোমাদের সমস্যা মিটবে, এবং যেভাবে অনলাইন ক্লাস চলছে তোমরা অনলাইন ক্লাসেগুলো নিয়মিতভাবে ফলো করো, এবং তোমাদের যে অনুশীলনগুলো রয়েছে সেই অনুশীলনগুলো তোমরা সলভ করার চেষ্টা করো। তোমাদের নিশ্চয়ই ভালো হবে। তোমাদের জন্য শুভেচ্ছা রইল, এবং আগামী ক্লাসগুলোতেও কিন্তু এইভাবেই কিন্তু ভূগোলের বিভিন্ন প্রাকৃতিক এবং আঞ্চলিক পাঠগুলো নিয়ে আলোচনা হবে। তোমরা পড়াশোনা অবশ্যই চালিয়ে যাও। তোমাদের জন্য অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।